আলাইকুম বন্ধুরা মাঝে হাজির হয়ে তো গেলামের অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা আজকে এখানে একটা অ্যানাউন্স করছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতে পারে জানালেন প্রধানমন্ত্রী তো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলতেছেন সেগুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ফেন্স এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য এই যে ভিডিও যে লাল কালার সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সরাসরি এটার উপরে ক্লিক করে পাশে যে বেলাইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন তাহলে আমাদের সকল প্রকার আপডেট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো এখান থেকে আমরা কি নিচে চলে আসি নিচে আসার পরে বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলে প্রথমে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে আর সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রাথমিক ও মাধ্যমিক স্তর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো এখানে জাস্ট আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ফার্স্টে আপনাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে দেন তারপরে গিয়ে আপনাদের যে মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে এইগুলো খোলা একটা চিন্তা ভাবনা হবে তো বুঝতেই পারছেন সব কিছু কিন্তু ডিপেন্ড করছে করোনা পরিস্থিতির উপর তারপরে আমরা একটু নিচে স্কলিং করে আরও বিস্তারিত জেনে নেব মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত দু হাজার একুশ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনাকালে সরকার প্রধান একথা বলেন প্রধানমন্ত্রী বলেন মহামারীর প্রাদুর্ভাব শুরু থেকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ধারাবাহিকতা রক্ষায় ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে দূরশিক্ষণের কার্যক্রম চলেছে বাংলাদেশ বেতার কমিউনিটি রেডিও এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে এতে করে প্রায় চার কোটি শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখা সম্ভবপর হয়েছে দেশের সকল নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন টিকা কিনতে আমরা বাজেটে চোদ্দো হাজার দুশো কোটি টাকা বরাদ্দ রেখেছি বিভিন্ন উচ্চ হতে এক কোটি চোদ্দো লাখ ছয় হাজার ডোজ টিকা সংগ্রহ করেছি আরও যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেব পর্যায়ক্রমে দেশের আশি শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার তো ফ্রেন্স এই ছিল মোটামুটি আজকের আপডেট পরবর্তীতে যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে রাখবেন তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম